ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজে কি করে কাপ আঁকতে পারো সেটা এঁকে দেখাবো। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। কাপ আঁকতে গেলে প্রথমে দেখো, একটা ইউর মতো করতে হবে। আমি যেভাবে টানছি তোমরা ঠিক সেইভাবে টানার চেষ্টা করো। আস্তে আস্তে করে দেখো, একটা ইউর করে দিলাম। এবারে ঠিক উপরের দিকে বাঁকা করে এই মাথা থেকে ও মাথা জুড়ে দাও, হয়ে গেল। এবারে দেখো, ঠিক আবার নিচের দিক থেকে বাঁকা করে এইভাবে জুড়ে দাও, হয়ে গেল। এবারে আস্তে করে আমি যেমনভাবে বাঁকিয়ে করলাম তোমরা এরকমভাবে চেষ্টা করবে, না হলে ডান্ডাটা তোমরা তোমাদের পছন্দ মতো বা গোল করতে পারো। আবার দেখো, একটা বাঁকা করে জুড়ে দিলাম। এটা কাপের মধ্যে চা রয়েছে। এবারে উপরে গরম ভাব বেরোচ্ছে, তার জন্যে বাঁকা বাঁকা করছি। তোমরা এরকম করতে পারো, যতটা সম্ভব করবে, না হলে নিজেদের মতো চেষ্টা করবে। এবার ঠিক এদিকে একটা বাঁকা, এদিকে একটা বাঁকা, আবার হালকা গোল রাউন্ড করে টেনে দাও, এটাকে ডবল করে টেনে দাও, হয়ে গেল। এখানেও আমি একটা ডবল লাইন দিচ্ছি, ঠিক বাঁকা মতো রাউন্ড করে ডবল, এটাকে আর একটা সরু করে রাউন্ড লাইন দিচ্ছি, যাতে কালার করলে দেখতে ভালো লাগে। মাঝখানে একটা ডিজাইন করব, ফুল করছি। আমি যেমনভাবে করছি তোমরা এরকম ফুল করতে পারো, না হলে তোমাদের নিজেদের মতো করতে পারো। এবারে এটা বোঁটা ডাটি, এবারে পাতা, তোমরা তোমাদের মতো করেও পাতা করতে পারো বা অন্য ডিজাইনও দিতে পারো, কোনো ব্যাপার নেই। হয়ে গেল, দেখো কত সুন্দর কাপ আঁকা। এবারে রং, আমি এটাকে বেগুনি রং নিয়েছি। দেখো রং কীভাবে টানবে, আমি যেমনভাবে টানছি দুদিকে ডিপ হবে, মাঝখানের দিকে হালকা হবে। আর যেহেতু কাপটাকে আমি গোল কাপ হয়, সেই জন্যে গোল গোলভাবে রাউন্ড করে করে টানবে। ঠিক আমি যেমনভাবে টানছি, একটু ভালো করে লক্ষ্য দিয়ে দেখো, তাহলে সুবিধা হবে। এটা নিয়েছি ডিপ পিঙ্ক বা রানি কালার, এটা ওর উপরে দিচ্ছি আর একটু ডিপ করার জন্য। তাহলে একইভাবে দেখো, দুধারে ডিপ, মাঝখানে লাইট, মাঝখানে আলো পড়ছে, সেখানে রংটা হালকা দেখাচ্ছে, আর দুধারে ডিপ, গোল জায়গা বলে আমি রাউন্ড রাউন্ড করে রংটা টানছি। তোমরাও ঠিক এইভাবে ধীরে ধীরে টানার চেষ্টা করবে, তাহলে খুব ভালো লাগবে দেখতে। দেখো তাহলে আলো ছায়া বোঝা যাচ্ছে, লাইট পড়েছে হালকা দেখাচ্ছে, যেখানে লাইট কম সেখানে ডিপ দেখাচ্ছে। এইভাবে তোমরা রং টানতে থাকবে, হয়ে গেল। এবার আমি এটা হলুদ গ্লাস মার্কিং পেন্সিল নিয়েছি, এটা কি হলুদ গ্লাস মার্কিং দিয়ে করছি, কারণ সরু জায়গা বলে গ্লাস মার্কিং পেন্সিলে করছি, তাহলে বাইরে যাওয়ার চান্স কম থাকবে। ভিতরে আমি চাটাকে হলুদ রং দিচ্ছি, এটা চা আছে, হলুদ দিলাম। এরপরে খয়েরি বা ব্রাউন বাদামি, তোমরা যাই বলো না কেন, সেটা দিয়ে অল্প করে দিয়ে দিলাম, হয়ে গেল চা। এবারে এটা লাল গ্লাস মার্কিং পেন্সিল, এটা দিয়ে ফুল, যেহেতু ছোট ফুল তাহলে পেন্সিল দিয়ে করছি কেন, গ্লাস মার্কিং দিয়ে করলে বাইরে যাবে না, দেখতে ভালো লাগবে। তোমরা রং দিয়ে করতে পারো, আমি যেমনভাবে করছি তোমরা ঠিক তেমনভাবে চেষ্টা করো। এটা আমি পোলো রং নিয়েছি, পোলো, পোলো দিয়ে করে দিলাম। এবার উপরে একটু গ্লাস মার্কিং বুলিয়ে দিলাম, তাহলে পাতাটা কচি পাতা মতো লাগবে, হয়ে গেল। এইবারে নিয়েছি ডিপ আকাশি, ডিপ আকাশি দিয়ে দেখো আগে ধারে বর্ডার করে নিলাম। এবার টানার নিয়ম দেখো, ঠিক একইভাবে ধারের দিকে ডিপ, মাঝখানের দিকে হালকা, কিন্তু রংটাকে রাউন্ড করে করে টানতে হবে, যেহেতু মাঝখানে আমি লাইট দেখাবো, দুধারে অন্ধকার, ঠিক আছে, সেই জন্য দুধারে ডিপ হবে আর রংটা রাউন্ড করে করে টানার চেষ্টা করবে, তাহলে খুব ভালো লাগবে। আমি রং কীভাবে টানছি সেটাকে বারবার লক্ষ্য রাখো, সেইভাবে টানবে, তাহলে একটা রং করতে খুব সুবিধে, খুব সুন্দর লাগবে, একদম যেন অরিজিনালের মতো অনেকটা মনে হবে। আর আলো ছায়াটা সবসময় খেয়াল রাখতে হবে, যে কোথায় আলো পড়ছে সেখানে রং হালকা হবে, যেখানে আলো কম পড়ছে সেখানে ডিপ হবে। এবার এটা নীল গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে আমি এটাকেও আলো ছায়া বোঝানোর জন্য একটু টাচ দিচ্ছি। তোমরা চেষ্টা করবে এইভাবে দেখে দেখে, বারবার দেখতে থাকো আর দেখে দেখে করো, শিখে যাবে।
যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।